দল চাইলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে রাজি, ব্যারাকপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য অনেক কাজ করতে পারিনি, এজন্য আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এইসব কথা বলার পর হয়তো দল আমাকে পদ থেকে সরিয়ে দিতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। তিনি এদিনের মঞ্চ থেকে বলেন, দল যদি আমাকে কাল ফোন করে বলে বিধানসভা থেকে তুমি পদত্যাগ করে দাও, আমি এক সেকেন্ডও দেরি করব না। স্পিকারের কাছে যেতেই যতটুকু সময় লাগে ততটুকু সময় লাগবে আমার। এরপর তিনি তার অনুগামীদের উদ্দেশ্য করে বলেন, এই কথা শুনে হয়তো অনেকে খুশি হবে, কিন্তু তাতে আমার কোনো আপত্তি নেই, তারা দল করুক, দলকে জেতাক, এটা আমিও চাই। তাই আপনাদের কাছে শুধু আমি এটা বলতে এসেছি, আমায় ক্ষমা করবেন। আমি আগামী দিনে নিশ্চয়ই তৃণমূলের বিধায়ক হিসেবে আপনাদের সঙ্গে থাকবো না, তবে এটুকু বলতে পারি, রাজনীতিটা করতে এসেছিলাম মানুষের পাশে থাকার জন্য, মানুষের হয়ে কাজ করার জন্য। কতটা পেরেছি আমি জানি না, অনেক কাজ করতে পারিনি, এটা ঘটনা। রাজনৈতিক ষড়যন্ত্রে অনেক কিছু করতে পারিনি, আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষটা আমার, কিন্তু এটা বলছি, আগামী দিনে বিধায়ক হিসেবে নয়, রাজনৈতিক কর্মী হিসেবে, জানি না এরপরে এইসব শোনার পরে দল আমাকে আমার কোনো পদ থেকে সরিয়ে দেবেন কিনা, দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। যে পদগুলো আমাকে দল দিয়েছে অনেক বড় পদ, আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, আগেও একবার করা হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল মাঝখানে, কি অপরাধে সরেছিলাম জানি না, কি অপরাধে আমি সাসপেন্ড হয়েছিলাম আমি জানি না, কি কারণে আমার সাসপেনশন উইথড্র হয়েছিল আমি জানি না, আমি কোনোদিন দলের বিরুদ্ধে একটাও কথা প্রকাশ্যে বলিনি, তবু হয়েছিলাম যার দল যা সিদ্ধান্ত নিয়েছিল ঠিক আছে, আজও সেই সিদ্ধান্তের ওপরই নিশ্চয়ই আস্থা রাখছি। দল যদি কালকে আমাকে ফোন করে বলে বা কেউ যদি আমাকে জানায় যে বিধানসভা থেকে তুমি পদত্যাগ করে দাও, আমি এক সেকেন্ডও দেরি করবো না, এখান থেকে স্পিকারের কাছে যেতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় নেব। কিন্তু আমি আপনাদের কাছে বলছি, মানে জোর হাত করে বলছি, আমাকে ক্ষমা করে দেবেন। অনেকে হয়তো খুশি হবেন, আপনারা নন, অনেকে হয়তো খুশি হবেন আমি না দাঁড়ালে, তারা খুশি হন আমার আপত্তি নেই, তারা ভালোভাবে দল করুন, দলকে জেতান, কারণ দল জিতুক এটা আমিও চাই, তবে আমি নিশ্চয়ই সেই লড়াইয়ে এবার নেই। আমি তৃণমূল কংগ্রেসের হয়ে আসন্ন নির্বাচনে নিশ্চয়ই প্রার্থী হচ্ছি না, আমাকে যে যাই বলুন আমি প্রার্থী হচ্ছি না, সেই কথাটাই আপনাদের সামনে বলার জন্য আমি এসেছি। এবং আপনাদের কাছে অনুরোধ করব, যেটা সেটা হচ্ছে, আপনারাই যারা তৃণমূল কংগ্রেস করেন করবেন, আপনারা নিশ্চয়ই আপনাদের সিদ্ধান্ত ঠিক নিয়ে যেভাবে করেন সেভাবে করুন, আমার দিকে তাকিয়ে কাউকে কিছু করতে হবে না। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হয়ে থাকবো, যদি দল থাকতে দেয়, যদি দল অসম্মান না করে নিশ্চয়ই থাকবো।